তো হ্যালো বন্ধুরা, আজকে আমি শেখাবো ক্যানন জি সিরিজের প্রিন্টারগুলো দিয়ে কিভাবে আপনি পিভিসি কার্ড প্রিন্ট করতে পারবেন, তো ভোটার আইডি, আধার কার্ড আদি প্রিন্ট করতে পারবেন, তো সেই সম্পর্কে। তো চলুন বন্ধুরা ভিডিওটি আরম্ভ করি। প্রথমে আপনার ডেস্কটপ থেকে আপনি ফটোশপ ওপেন করুন। তো ফটোশপ ওপেন করার পর আপনি এখানে ফাইলে যাবেন। ফাইলে আপনি উপরে আছে দেখুন, নিউ, একটা নিউ পেজ নিন, নতুন পেজ। এখানে আপনি দেখবেন পেপারের সাইজ, আপনি A4 সাইজের পেপার একটি নেবেন, বাকি নর্মাল ঠিক থাকবে। তারপর পেজটাকে জুম করবেন। জুম করে এদিকে এদিকে দেখবেন আপনার পেপার ওয়াইডটা আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চির অল্প অল্প বেশি আছে। তো এই পেজটাকে আপনি সমান সমান দুটা ভাগ করবেন। এখন এটা 8 ইঞ্চির অল্প বেশি আছে যেহেতু, তো এদিকে হাফ হাফ করলে 4, আর যেহেতু 4 ইঞ্চির অল্প বেশি আপনি রাখবেন, 0.1 পয়েন্ট, আর উপর থেকে টাচ করুন বর্ডার অল্প, মানে 1/2 ইঞ্চিরও কম। তো তারপর আপনার স্ক্রিন করে একটা যে কোনো কার্ড, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, এসব কার্ড নিয়ে আপনি আপনি ক্রপ করুন যেখানে আপনি রাখবেন। ক্রপ করার পরে এই পেজটা অল্প ক্লিয়ার করে নিন। তারপর এটাকে রোটেট করে 90 ডিগ্রি রোটেট করুন। এখন আপনি উপর রাইট ক্লিক করে আপনি ইমেজ সাইজে যান। ইমেজ সাইজ যাওয়ার পর আপনি নিচে দেখবেন টিকমার্ক, এই টিকমার্কটা উঠিয়ে দেন। উঠা দেওয়ার পর আপনি দেখবেন ডকুমেন্ট সাইজ এটাকে, বাকি সব ঠিক থাকবে, এখানে ইঞ্চি ঠিকই আছে, ইঞ্চি রাখবেন। এখন এখানে ক্লিয়ার করে 2.1 ওয়াইডটা রাখবেন, আর হাইটটা আছে 3.3। তারপর রেজলিউশন এটা আপনি 300 রেখে দেন। ওকে করার পর এটাকে ক্লিক করে ধরে আপনি আপনার পেজে নিয়ে যান। বাস আসার পর এদিকে দেখুন যেগুলো টিকমার্ক দেওয়া আছে, টিকগুলো এইসব একদম মাঝের দাগের, মাঝের দাগে দাগে রাখেন। আমার পর এদিকে থেকে আপনি কার্ডটাকে ঘিরে রাখুন, যেহেতু পরে পরবর্তীতে আপনার এটা করতে হবে না। বাস হয়ে গেল, এবার আপনি প্রিন্ট করুন। প্রিন্টার সিলেক্ট করার পর আমার ক্যানন প্রিন্টার সিলেক্ট করলাম, প্রপার্টিসে আমি যান এদিকে ফটো প্রিন্ট নিচে দেখুন, এটাকে ক্লিক করে তারপর বাকি ঠিকই রাখুন। এদিকে আপনি যদি আপনি হাই চান, হাই বা স্ট্যান্ডার্ড দুইটা রাখুন, আমি হাই রেখে দিছি। আর এদিকে পেপার সাইজটা আপনি A4 রাখুন। বাস ওরকম করুন। হ্যাঁ, আমি এবার প্রিন্টারে এসেছি। প্রিন্টারে আমি কার্ডটা সেটিং করে নিই। দেখুন আমার পিভিসি কার্ড। সাধারণত একটা কথা মনে রাখবেন যে ক্যানন প্রিন্টারের জন্য যেটা কার্ড ইউজ করা হয় এটা সাধারণত অল্প পাতল হয়, আর আপনার জেনারেল যেগুলো আপনার কার্ড প্রিন্টিং আছে
তাহলে অল্প মানে ডার্ট হয় কাঠটা, এটার জন্য অল্প পাতল কাঠ ইউজ করতে হয়। তো কাঠটা আপনি রেখে এই যে দুটো আছে না এটাকে চাপিয়ে দেন, একদম কাঠ শুয়ে করে চাপিয়ে দেবেন। কাট দেওয়া রেডি। এবার আমি কম্পিউটারে গিয়ে ওকে করে দিই প্রিন্টিংয়ের। বাস এবার এখন প্রিন্টার প্রিন্টিংয়ের জন্য রেডি হয়েছে। অল্প ওয়েট করুন, প্রিন্টারটা বিজি করে মানে হেডটা ক্লিন করে আছে, সাউন্ড দিয়ে আছে, তো হবো ইনশাল্লাহ। তো এবার দেখুন আমার প্রিন্ট কার্ট মেশিনে নিয়েছে। হ্যাঁ দেখুন কাট প্রিন্ট হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি ক্যানন প্রিন্টার দিয়ে পিভিসি কাট প্রিন্ট করেছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, আপনার যদি ইউজফুল হয়ে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক শেয়ার। তো ভিডিওটি দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।